কিন্তু প্রশ্নটা কিন্তু এই জায়গায় না প্রশ্নটা হলো এখন যে যুদ্ধটা হবে সেই যুদ্ধটা কিন্তু ইরানকে অনেক সফটিকেটেড আর্মস এমোনেশন যে যে দেশের আছে ওরা ইরানকে এগুলো দিয়ে সহযোগিতা করবে কেন করবে জানেন ইরান কথা আমেরিকাকে একটা আলাদা বাজেট থাকতে হবে সব সময় এই মধ্যপ্রাচ্যের জন্য এক্সট্রা এক্সট্রা বাজেট রাখতে হবে আর এটা তো বলাই আছে যে ইসরায়েলকে এখন কি করছে এখন ছাব্বিশ বিলিয়ন ডলার আবার দিচ্ছে এগুলো আমেরিকা আমি মনে করি আমেরিকা একটা একটা সময় আমেরিকা একটা উদার রাজনৈতিক একটা ভাবমূর্তি ছিল সারা বিশ্বে এবং আস্তে আস্তে এটা আস্তে আস্তে এই ভাবমূর্তিটা আমেরিকার খর্ব হয়ে যাচ্ছে আমরা আপনাদের এখানে তো দেখি আমেরিকা তো দেখি যে সাধারণ নাগরিক গুলি করে মেরে ফেলে গিয়ে হ্যাঁ গানম্যানরা ম্যানরা আপনারা তো হিউম্যান রাইটস এর কথা বলেন হিউম্যান রাইটস হলে দেন ফিরিয়ে আমেরিকা ভূখণ্ড আপনাদের না আমেরিকা ভূখণ্ড যাদের আপনারা জোর করে দখল করে চান আমি যেটা বলবো যে আপনি খেয়াল করে দেখবেন যে হাফিজ আল আসাদের ছেলে বা আল আসাদ এই চক্ষু বিশেষজ্ঞ কিন্তু ক্ষমতায় টিকে গেছেন তা না হলে উনিও কিন্তু আরব বসন্তের আওতায় ছিলেন নাকেও সাদ্দাম হোসেন কিংবা এই আপনার লিবিয়ার গদ্দাফি কিংবা মিশরের হোসেন মোবারক সাহেবের আপনার পরিণতি ভোগ করতে হতো এখন প্রশ্ন এসে যায় যে তিনি কিভাবে বাসার আল আসাদ কিভাবে টিকে গেলেন এবং তিনি কিন্তু তার বাবা হাফিজ আল আসাদের মতো ডাকসাইডি পলিটিশিয়ান না আমি যা ওনার রেখি করে দেখেছি ওনার বায়োগ্রাফি ইউ ওয়াজ এ ফিজিশিয়ান আই স্পেশালিস্ট বরং ওনার বড় ভাই যিনি ছিলেন যে অকাল মৃত্যু হয়েছে যার হাফিজ আল আসাদের বড় ছেলে সেই লোকটি অরিয়েন্টেড ছিল পলিটিক্যালি কিন্তু দুর্ভাগ্য যে উনি অকাল মৃত্যু উনি অল্প সময় অল্প বয়সে মৃত্যুবরণ করেছেন যার জন্য আহ দেখলাম যে রাজনৈতিক ভাবে অনেকটা অপরিপক্ষই বলা চলে সেই মানুষটা টিকে গেলে এর কারণ হলো এই কারণটা কিন্তু সিরিয়া বহু বছর যাবত আপনার রাশিয়া এবং পরে চীনের বিশ্বস্ততা অর্জন করেছে যেটা মিশর পারেনি লিবিয়া পারেনি এমনকি ইরাকও পারেনি সময় সময় তারা এদিক সেদিক হয়েছে কিন্তু সিরিয়ার হাফিজ আল আসাদের একটি মত ছিল সেটা হলো এই সম্পর্ক বজায় রেখেছে সেই জন্য হাফিজ আল আসাদের মতো একজন রাজনৈতিকভাবে অপেক্ষাকৃত অনভিজ্ঞ মানুষ একজন ডাক্তার সাহেব টিকে গেছেন এবং উনাকে সরানো বেশ কঠিনই হবে এই যুদ্ধ যেটা যে এখন সূচনা হচ্ছে বা গতকালকে যা শুনলাম এবং তা যদি তা দেখলাম এটা নিয়ে ফেক হয়েছে আমি আমি আজকে আমাদের স্যার এবং একটি জায়গায় ছিলাম মানে দাওয়াত খেতে গিয়েছিলাম এক জায়গায় কমন আমি আসার সময় রাস্তার মধ্যে খবর পেলাম তারপরে আমি গুগলে টিপতে লাগলাম এটা আমি খবরের সেরকম যে খবরটা এসছে যে অ্যাটাক করেছে ইরান এটার কোন সত্যতা আমি তেমন একটা খুঁজে পেলাম না তারপরেও যদি এটা এরকম যদি এই আক্রমণ যদি সত্যি হতো তাহলে এতক্ষণে একটা মিনি বিশ্বযুদ্ধ হয়ে যেত কারণ এতক্ষণে ইরান এবং সিরিয়া সরাসরি যুদ্ধে নামতো ইসরায়েলের বিরুদ্ধে এখন একটি জিনিস দেখবেন এখানে যুদ্ধ কিন্তু অন্যরকম হবে কারণ ইরানের সাথে তো সিরিয়ার সম্পর্ক আগে এত ভালো ছিল না এখন যতটা ভালো আপনি দেখবেন সিরিয়া এবং আপনার ইয়ার ম্যাপ দেখবেন দামেস্ক সিরিয়া এবং ইরান এবং ইচ্ছা করলে যদি এরকম হয় যদি ইসরায়েল যদি পরবর্তী সময়ে ইরানের উপর আক্রমণ করে তাহলে বিষয়টি হবে এখানে অস্তিত্ব কিন্তু সরাসরি যখন আক্রমণ করবে সেখানে দামেস্কের অস্তিত্ব বরুতের অস্তিত্ব এখানে কিন্তু প্রশ্নের সম্মুখীন হবে হুমকির সম্মুখীন হবে তখন বাধ্য হয়েই তারা কি করবে সিরিয়া তখন আপনি দেখবেন বর্ডারিং কান্ট্রি ইরানের একটা সুবিধা আছে ইরান যদি সিরিয়াতে এয়ারবেস করে এবং বাইরুতে করে ইরান যদি বাইরুতেও এয়ারবেস করে তাহলে খুব মানে আপনার খুব অল্প সময়ের মধ্যে তারা তেলাবিবে আক্রমণ করতে পারবে ইয়ার স্ট্রাইকিং করতে পারবে নো ডাউট এয়ার কভার করতে পারবে তেলা আকাশে এবং স্ট্রাইকিং এ যাইতে পারবে অল্প সময়ে এখন প্রশ্নটা হলো এই যে ওই আক্রমণটা আসলে সঠিক না যেটা বলছে যে ইসরায়েল এই যে আপনার বিভিন্ন শহরে তেহরান তেহরানে আক্রমণ করেছে বা ইস্পাহানে আক্রমণ করেছে এগুলো মেজর সিটি আপনার বন্দর আব্বাস মেসেদ এগুলো খুবই অত্যন্ত নিশাপুর ইস্পাহান এগুলো খুব মেজর সিটি এগুলোতে ইসরায়েল যদি ব্যাপক আকারে আক্রমণ করতো এতক্ষণ একটা মিনি ওয়ার্ল্ড ওয়ার হয়ে যেত এখন প্রশ্নটা হলো একটা হ্যাঁ ইসরায়েলি সুপিরিয়র ইন ইন কানেকশন অফ হ্যাভিং আর্মস ইন ইন দ্য মডার্ন ওয়ার এটা আমিও স্বীকার করি তাজহাসহ সারের সঙ্গে আমি এটা কোন করি না এটা একমত করার অনেক কারণও আছে কিন্তু প্রশ্নটা কিন্তু এই জায়গায় না প্রশ্নটা হলো এখন যে যুদ্ধটা হবে সেই যুদ্ধটা কিন্তু ইরানকে অনেক সাবস্টিকেটেড আর্মস এমোনেশন যে যে দেশের আছে ওরা ইরানকে এগুলো দিয়ে সহযোগিতা কেন করবে জানেন ইরান ইজ এ ওয়াইল জায়েন্ট ইন মিডল ইস্ট ইরান মধ্য প্রাচ্যের একটি ওয়াইল জায়েন্ট এবং সেখানে দেখবেন তেলের জন্য হলেও ইরান একটা সহযোগিতা পাবে নো ডাউট কিন্তু আর্মস তো ইরান পাবে ইরান যখন আর্মস পাবে এই ইসরায়েল যদি ইরানকে আক্রমণ করে তাহলে এই আক্রমণ সহজে এই যুদ্ধ সহজে থামবে না তখন এই যুদ্ধ যদি কন্টিনিউ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে আর্মস কনফ্লিক্ট যদি একটি সর্বাত্মক যুদ্ধে রূপ নেয় তাহলে কিন্তু আমেরিকাকে অনেক হিসাব হবে পশ্চিম এশিয়ায় আমেরিকাকে অনেক সমস্যায় পড়তে হবে ভাবে সমস্যায় পড়তে হবে পলিটিক্যাল প্রবলেম হবে স্ট্র্যাটেজিক প্রবলেম হবে অয়েল রিসোর্স এর যে সুবিধাটা আছে আমেরিকার সেইখানে আপনার প্রবলেম হবে এবং সবচেয়ে বড় কথা আমেরিকাকে একটা আলাদা বাজেট থাকতে হবে সব সময় এই মধ্যপ্রাচ্যের জন্য একটা এক্সট্রা বাজেট রাখতে হবে আর এটা তো বলাই আছে যে ইসরায়েলকে এখন কি করছে এখন 26 বিলিয়ন ডলার আবার দিচ্ছে এগুলো আমেরিকা আমি মনে করি আমেরিকা একটা একটা সময় আমেরিকা একটা উদার রাজনৈতিক একটা ভাবমূর্তি ছিল সারা বিশ্বে এবং আস্তে আস্তে এটা আস্তে আস্তে এই ভাবমূর্তিটা আমেরিকার খর্ব হয়ে যাচ্ছে আমি একটা কথা বলি যে আমেরিকা এখন এক ধরনের নেতৃত্বের সমস্যায় ভুগছে যদি আমি এটা ভুল না করে থাকি দেখুন আমি একদম গলা ছেড়ে আমি এটা বলতে চাই যে আমেরিকাতে দুইজন প্রেসিডেন্ট ছিলেন অত্যন্ত ভদ্র এই কথা স্বীকার করতে হবে একজন হলেন জিমি কার্টার একজন হলেন ক্লিন্টন আমি যদি ভুল না করে থাকি এই দুইজন যদি আজকে আমেরিকা থাকতো তাহলে ইসরায়েল যেগুলো করছে এগুলো এইভাবে করতে পারতো না আমার মনে হয় না আমেরিকার এই দুই প্রেসিডেন্ট এটা ইসরায়েল করতে দিত না এরকম ব্ল্যাঙ্ক চেক দিতেন না ওনারা দুজন ওনারা সত্যিকার অর্থে দুজন খুব ভদ্র প্রেসিডেন্ট ছিলেন আমি আজকে একটা কথা ডিসক্লোজ করি এখানে সার কি মনে করবেন এটা আমার একান্ত ব্যক্তিগত মত যদি ভুল হয় আপনারা সংশোধন করতে পারবেন কলিমুল্লা স্যারও সংশোধন করতে পারবেন অসুবিধা নাই আমি শিখি আমি মনে করি মেনি থিংস টু স্টিল ক্যানেডি সম্পর্কে একটা কিন্তু ইমেজ আছে ক্যানেডি সারা বিশ্বে যে ক্যানেডি অত্যন্ত মানবতাবাদী প্রেসিডেন্ট ছিলেন কিন্তু আপনি ভিয়েতনামে দেখেন ক্যানেডির ভূমিকা ছিল ক্যানেডির ভূমিকা কিন্তু পজিটিভ ছিল না ভিয়েতনামে কিন্তু ক্যানেডির ভূমিকা আমি এটা পড়ে দেখেছি নো ক্যানেডি আসলে ক্যানেডি কুড নট এবস্টাইন হিমসেলফ এক্স্যাক্টলি ফ্রম ফ্রম ইনভলভমেন্ট অফ উইথ ভিয়েতনাম ক্যানেডি কুড হ্যাভ ডান ইট ইচ্ছা করলে পারতেন কিন্তু এটা করেননি ক্যানেডি কে তার ওয়ার এক্সপার্টরা তখন আমেরিকার রাজা বুঝিয়েছেন যে এটা তো চীনের পকেটে চলে যাচ্ছে ভিয়েতনাম আপনি এটা তাড়াতাড়ি ধরেন তাহলে না এক সমস্যা হবে ক্যানেডি এই কথার উপরে ভিত্তি করে ভিয়েতনাম যুদ্ধ লিঙ্গার করলেন তাই আমি মনে করি ওই যে আপনার দুইজন প্রেসিডেন্ট জিমি কার্টার এবং বিল ক্লিন্টনেই আমি সর্বদিক থেকে বলব অত্যন্ত ভদ্র রাষ্ট্রপতি ভারতে আরিয়া সরি আমেরিকার ছিলেন এবং তারা দুইজন আজকে ক্ষমতায় থাকলে এই আরব বিশ্বে বা ইসরায়েল এবং ইরানের মধ্যে এই এক্সকালেটিংটা এ কন্টিনিউ করতো না ওনারা যে কোনো ভাবেই হোক অন্তত এটাকে একটা তাড়াতাড়ি সিকিউরিটি কাউন্সিল এমার্জেন্সি মিটিং দিয়ে আমেরিকা একটা রুল প্লে করতো যে রুল প্লেয়ার মাধ্যমে এটা কার্ভ হয়ে যেত কিন্তু এখন যারা প্রেসিডেন্ট হচ্ছেন তাদের উপরে আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন তাদের উপরে আমার মুহূর্তেও কোনো ভরসা নাই তাই সেই জন্য আমি সব সময় ভাবি যে আমেরিকা কিন্তু এক ধরনের নেতৃত্বের ক্রাইসিসে ভুগছে আমেরিকায় দারুণ নেতৃত্ব নেতৃত্বের এক খামতি এবং ঘাটতি করছে এবং এই অবস্থা যদি চলমান থাকে তাহলে আমি আপনি যতই শক্তিশালী হোক হন না কেন মানুষ কিন্তু পৃথিবীর সাধারণ মানুষ কিন্তু একসময় বিরক্ত হয়ে যায় এবং এই বিরক্তির জন্যই প্রতিবাদ তৈরি হয় এই বিরক্তির জন্যই প্রতিরোধের শক্তি মানুষ পায় এবং এই বিরক্তির জন্যই প্রতিরোধ করার জন্য তখন মানুষ শক্তি অর্জন করে যেমন চায়না অর্জন করেছে এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই চায়নাকে যদি আমেরিকা গলা ফাটিয়ে বলে যে কিছু না কিছু না এটা অস্বীকার করা হবে আর এই ভয় ওই আমরা গোরস্থানের কাছে গেলে একটা একটা ইমেজ গোরস্থানের গোরস্থান সম্পর্কে একটা ধারণা আছে অথচ গোরস্থান সম্পর্কে আপনার জানিও প্লেস আমরা গোরস্থানকে ভয় পেয়ে ওরে বাবা কবর আছে আসলে কিন্তু কিন্তু খুব জায়গা আমি কাছে গলা খেকায় ভয়ে তো আমেরিকাও যদি যতই গলা খেকাক চায়না সম্পর্কে কিন্তু এটা বুঝতে হবে যে চায়না কিন্তু একটা জায়ান্ট ফোর্স এশিয়াতে তো বটেই সারা বিশ্ব বটে তো সুতরাং আমেরিকার এই যে ইসরায়েলকে দেয়া মধ্যপ্রাচ্যের যে এই ডাটি গেম এটা আমেরিকা আসলে এটা আর খেলা উচিত না এতে আখেরে আমেরিকার ওখানে খুব ভালো হবে তা কিন্তু না আমরা যথেষ্ট আমরা আমরা যথেষ্টই কিছু করি আপনাদের এখানে কালোরা আমরা আপনাদের এখানে তো দেখি আমেরিকা তো দেখি যে সাধারণ নাগরিক গুলি করে মেরে ফেলে গিয়ে হ্যাঁ গানম্যানরা মার্সিনারি ম্যানরা আপনারা তো হিউম্যান রাইটস এর কথা বলে হিউম্যান রাইটস হলে দেন ফিরিয়ে আমেরিকা ভূখণ্ড আপনাদের না আমেরিকা ভূখণ্ড যাদের আপনারা জোর করে দখল করেছেন আপনি ফিরিয়ে দিচ্ছেন না কেন তাদের কোনো অধিকার নাই কেন তারা এই বানজারানের মতো যা যাবর জীবন যাপন করছে কেন আপনাদের লজ্জা হয় না পরে ভূমি দখল করে রেখেছেন এদেরকে দিচ্ছেন না কেন এদেরকে আপাতত ভদ্রভাবে থাকার ব্যবস্থা করে দিচ্ছেন না কেন অনেকে বলে তারা থাকতে চায় না আরে থাকতে চায় না আপনি কি সেই ভালো ব্যবস্থা করেন তাইলে এত নীতি কথা বলেন পরের ভূমি তো আপনিও দখল করেছেন ওই আমেরিকা এই জন্য সমর্থন করে যারা অন্যের ভূমি দখল করে অন্যদেরকে ছন্ন ছাড়া করে আছে। অন্যদেরকে পথে বসিয়েছে তারাই ইসরায়েলকে যারা পরের ভূমি দখল করে তারাই ইসরায়েলকে ব্যাংক ব্ল্যাঙ্ক চেক দেয় পৃথিবী কোন রাষ্ট্রটি এরকম ব্ল্যাঙ্ক চেক দেয় আর ব্রিটেনের কথা বাদ দেন আমেরিকা তুর্কিনাস দিলে ব্রিটেন দেয় একদম জাপানি এগুলো বলে কোনো লাভ নাই পাঁচটা দেশকে মনে হয় আমরা আমার এই পাঁচটা দেশকে মনে হয় আমেরিকার ইউনিয়ন টেরিটরি এবং আমেরিকার কলোনি মনে হয় কোন দেশ কেনাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ব্রিটেন ফ্রান্স কিছু কিছু সময় আলাদা একটা অস্তিত্ব বজায় রাখে এছাড়া এই চারটা দেশের রাষ্ট্রপ্রধান বাহার রাষ্ট্রপ্রধানই তো বা সরকার সরকার প্রধান প্রধান তো আছে ইংল্যান্ডের ইংল্যান্ডেরা নেই তাদের এখনো তাদের স্ট্যাটাস নিয়ে কাজ করে তো ওই চারটা দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান আমেরিকার প্রেসিডেন্টের সামনে দাঁড়াইলে মনে হয় যে কলনের আমেরিকার কলনের কোন রাষ্ট্র প্রধান বা সরকার প্রধান দাঁড়িয়ে আছে ধন্যবাদ